সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনও কিন্তু সকালে বৃষ্টিটা পড়ছে, আর এতটা কিন্তু গরমটা নেই, বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। আর কালকে তো আমি বৃষ্টির কারণে জিমে যেতে পারিনি, বাট দেখা যাক আজকে আমি জিমে যেতে পারি কি না। আর কালকের বৃষ্টিটার কারণে নয়, পাখিরা এত আনন্দ হয়েছে, এত পাখি ডাকছে যে কি বলবো। তোমরা শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না, যে এতটা পরিমাণে পাখি ডাকছে। আর আজকে কিন্তু তাপটাও কিন্তু আছে, সূর্যটা সেরকম ওঠেনি যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বাট আজকে ব্লগটা এখান থেকে আমি শুরু করছি, তো দেখা যাক আমি আজকে জিমে যেতে পারি কি না, কারণ এতটা বৃষ্টি পড়লে আমি তো জিমে যেতে পারবো না। আর প্রথম ভর্তি হয়ে এতটা কামাই কিন্তু আমার একদম ভালো লাগে না। তো হয়েছে, হ্যাঁ জ্বর হয়েছে, দেখি কপালটা, এই তো গাটা গরম। তোমার জ্বর হয়েছে, তুমি ওষুধ খেয়েছো? এ বনি, এ বনি তুমি ওষুধ খেয়েছো? বাবা খেয়েছো? ও তুমি বেরু করতে যাবে, তুমি বেরু করতে যাবে? আচ্ছা ঠিক আছে, খেলা করো। কালকে বৃষ্টির জল পেয়ে দেখো গোলাপ ফুলটা কিন্তু অনেকটা পরিমাণে ফুটে গেছে, আর চারিদিকে জল পেয়ে আমাদের এই পর্তুলিকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। এই যে কত পর্তুলিকা ফুটেছে, অনেক পর্তুলিকা হয়েছে, দেখো এখানে কিন্তু ভর্তি হয়ে গেছে। হলুদ আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে, অনেক কিছু আছে। এই যে কত সুন্দর লাগছে, আর গাছগুলো একটু জল পেয়ে কিন্তু বাঁচলো, যা অবস্থা গরমে হয়েছিল। সকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মাঝেই কিন্তু বিল্ডুদা চলে এসেছিলো, আর সাথে নিয়ে এসেছিলো কাঁঠাল। আর বিল্ডুদাদের কাছে এতটা পরিমাণে কাঁঠাল হয়েছে আর বলার কিছু নেই। আর কাঁঠালটা কিন্তু দারুণ মিষ্টি, এর আগেও কিন্তু বিল্ডুদা আমাদের এঁচড়ো খেতে দিয়েছিল, আর কাঁঠালগুলোকে ভালো করে পরিষ্কার করে আর শুধুমাত্র কোয়াগুণ এনেছিল। আমার তো কাঁঠাল খেতে বেশ লাগে, আর দু চারটে কিন্তু আমি কোয়াও খেয়ে নিয়েছি। আর কাঁঠালটা খেতে যা টেস্ট না, খুব মিষ্টি ছিল কাঁঠালটা। টাকা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, অনলাইনে একটা আমার জিনিস আসবে, এই যে টাকাটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো জিমের জন্য একটা আমি টি শার্ট অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কালারের, তো সেইটাই আসবে, তো আমি এখন ওয়েট করছি কখন আসে, দেখা যাক। তো অ্যাট লাস্ট আমার যে অনলাইনে জিনিসটা সেটা কিন্তু চলে এসেছে, আমার তো খুব খুশি লাগছে, ভাবছি কখন আমি খুলে দেখবো আমার টি শার্টটা কীরকম হয়েছে। আর চারিদিকে দেখো জলও জলময় হয়ে আছে। তো আমার হাতে জিনিসটা চলে এসেছে, এবার গিয়ে খুলে দেখবো কীরকম এসেছে না এসেছে। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এখানে, তো চলো এটা খুলে দেখা যাক যে টি শার্টটা কীরকম এসেছে। আমার তো খুবই খুশি লাগছে যে আমি কবে থেকে অর্ডার করতে দিয়েছিলাম তো আসছিলই না, আমি প্রায় রবিবার না সোমবার মনে অর্ডার দিয়েছিলাম, তো আজ হলো শুক্রবার, তো আজকে এই টি শার্টটা এলো। আমি তো কবে থেকে ভাবছিলাম কবে আসবে কবে আসবে, তো আজকে ফোন করে বলল যে ম্যাডাম তোমাদের ডেলিভারিটা দেবো, তো বাড়িটা কোথায় আমি বলে দিলাম আর চলে এলো। আর এই যে ব্ল্যাক কালারের টি শার্ট, তো এটা ওপেন করে আমি খুলে খুলবো, তারপরে কি তোমাদের কাছে আমি পরে দেখাবো যে এই টি শার্টটা কীরকম হয়েছে। তো আমি যেরকম ভেবেছিলাম সেই রকম কিন্তু এটা আসেনি, আমি ভেবেছিলাম কোয়ালিটিটা কিন্তু একটু হাই হবে, একটু ভালো হবে, বাট দেখছি না কোয়ালিটিটা কিন্তু সেরকম আসেনি। তবু আমি এটা পরে দেখাবো তোমাদের কাছে যে কীরকম লাগছে আমাকে, তোমরা কিন্তু সেটা আমাকে বলবে, অবশ্যই বলবে। অনলাইন থেকে এই যে টি শার্টটা একটু আগে এলো, তোমাদের ওপেন করে দেখিয়েছিলাম, তো আমি এখন পরে নিয়েছি, এই যে এইটা পরেছি। তো কোয়ালিটিটা একটু কিন্তু লো কোয়ালিটি, আমি যেরকম দেখে কিনেছিলাম তো সেই রকম কোয়ালিটি কিন্তু এটা আসেনি। তো আজ এইটা কিন্তু আমি রেখে দেবো, আর একটা নেক্সট আমি এখান থেকে মানে আমাদের লোকাল মার্কেট থেকে সেটা একটা কিনে নেবো আলাদা ব্ল্যাক কালারের, তো আমি পরে ফেলেছি। তো যাই হোক কীরকম লাগছে আমাকে অবশ্যই বলবে, আর আজকে কিন্তু আমি অবশ্যই জিমে যাবো। তো এখন আমি রাখছি আবার, তাহলে কাল হলো পূর্ণিমা, আর প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিনি দেওয়া হয়, ওই জন্য আজকে আমি একটা আমসার পেরে রেখে দিচ্ছি। তো কালকে খুব ভোর ভোর সিনি দেওয়া হয়, তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো যে কত ভোরে আমাদের সিনিটা দিয়ে দেওয়া হয়, তো ওই জন্যই আজকে আগে থেকে আমি আমসারটা পেরে রেখে দিচ্ছি। আর চারিদিকে যা বৃষ্টি হয়েছে, জল জমে আছে, বলার কিছু নেই। তো এখন চলো, এখন কিন্তু 11টা থেকে 11:30 বাজে, গিয়ে আমি স্নানটা সেরে নিই। তো এখানে আমি খেতে এসেছি, তো এখানে আমি খাবো,
তো এখানে দেখো মাংস আছে, এখানে মাছের মাথা আছে, এখানে তরকারি আছে, আর সব থেকে বড় কথা আর এইটা হচ্ছে ভেটকল পাতা বেটে ভাজা করা। এটা কিন্তু খুব দারুণ খেতে হয়, গরম ভাতের সাথে মেখে এটা খেতে হয়। তো একটু অল্প করে এখন নিয়েছি, তো খুব সুন্দর এটা খেতে। তো এখন আমি তাহলে খাই। তো ফাইনালি আজকে আমি জিমে যাচ্ছি। তো বাইরে কিন্তু অনেকটাই রোদ্দুর উঠেছে, আর আজকে কিন্তু বৃষ্টিটা হয়নি, তো সেই কারণেই আজকে আমার যাওয়া। আর আমার জিমে যেতে কিন্তু সত্যি ঘরে বলছি খুব ভয় লাগছে, কারণ জিমে গেলে আমি প্রচণ্ড খাঁটি, ভাবি একদিনই সব কিছু করে রোগা হয়ে যাব, আর আমার হাত পা খুব ব্যথা করে, আমি উঠতেই পারি না। তো আজকে আমি যাচ্ছি, তো আজকে আমি জিমে গিয়ে অবশ্যই আমি একটু ভিডিও করব, আমি কীরকম জিম করি না করি সেরকম কিছু ভিডিও করব। তো সুযোগ পেলে অবশ্যই করবো, আর যদি আমি কেন প্রথম ফার্স্টে যাচ্ছি, তো এরকম ভিডিও করতে আমার একটু ভয় করছে, যদি কেউ কিছু বলে না বলে, সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো যদি আমি সুযোগ পাই তো অবশ্যই ভিডিও করব। আর দেখো যে টি শার্টটা এসেছিলো সেই টি শার্টটা আমি পরে নিয়েছি, আর তারপরে দেখো এইভাবে একটা আমি কিন্তু কাপ্তান পরে নিয়েছি, আর সেখানে গিয়ে এইটা খুলে টি শার্টটা পরে আমি জিমটা করব। তো এখন আমি রাখছি, সাইকেলে যেতে হবে, তো এখন আমি যাই, সাইকেলটা করে আমি যাব। আর সেদিনকে এই সাইকেলটা পাম্প ছিল না, তো কী অসুবিধা যে হয়েছে আমি জানি। তো চলো তাহলে এখন যাওয়া যাক। তো জিমে আমরা চলে এসেছি, আর এসে কিন্তু এই কেলোদের সাথে দেখা, ওরা এই ভিতরেই ছিল আর আমরা চাবি খুলতে কিন্তু বাইরে বেরিয়ে এলো। তো আমরা তিনজন আপাতত গেছি, এখন সেরকম কেউ আসেনি। তো ভিতরে এখন আলোটা জ্বালানো হয়নি, তো তোমাদের জ্বালিয়ে আজকে সবটাই তোমাদের দেখাবো। তো আলোটা জ্বাললাম, এখানে দেখো সাইকেলিং করে গেছিলাম বলে কতটা গরম হয়েছে আর কতটা ঘাম দিয়েছে, দেখো মুখে কিন্তু পুরো ঘাম ভর্তি হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করছিলাম, এখন অনেক খেটেছি, হাঁপিয়ে গেছি পুরো, আর একটু সাইকেলিং করে নেবো, আর তারপরে আর কী কী করবো তোমাদের অবশ্যই দেখাবো। মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, এবার কি করবো, হাত পা যা ব্যথা করবে আমি বুঝতে পারছি। আর এখানটায় ডেকোরেশনটা দেখো কত সুন্দর, এখানে সুন্দরভাবে কিন্তু তুমি ভালো করে ফটো তুলতে পারবে। তো আগের দিন আমি দেখিনি এটা, এই আজকে এই প্রথমবার এই লাইটিংটা দিতে দেখলাম। তো এখানে দেখো টেডমিলও আছে কিন্তু ওখানে, আর এখানে অনেক কিছু মেশিন আছে, বেসিক্যালি এখানে সাইকেলিং যেগুলো সেগুলো আছে, মানে তুমি যেগুলো হাঁটবে আর এখানে বাইসাইকেল অনেক কিছু আছে। তো আমি হাঁপিয়ে গেছি বুঝতে পারছো, তো ওখানে আরও কিছু অনেক কিছু করবো। তো চলো এখান থেকে যাই। বলেছিলাম আমি ভিডিও করবো, তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর ভিডিওটা আমি করতে পারছি, তো আমি খুব হ্যাপি করতে পেরে ভিডিওটা। তো আজই কিন্তু আমি অনেক খেটেছি, এই তিন দিনে যা খেটেছি না অনেক। তো চারটের সময় বেরিয়েছিলাম জিমে, তো এখন প্রায় 6:30 বাজে, তো আর করব না, আমার জিম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখন আমি কিন্তু বেরিয়ে যাব, আর কালকে কিন্তু আবার আসব। আমার মতে এইভাবে যদি 2-2.5 ঘন্টা যদি করি না, তাহলে খুব তাড়াতাড়ি আমি রোগা হয়ে যাব। তো চলো এখন যাওয়া যাক। এই টিফিন হচ্ছে আমাদের,
এই যে চাউমিন হচ্ছে, তো চাউমিনটাকে দেখো ভালো করে সিদ্ধ করে রাখা হয়েছে। আর এখানে গাজর পেঁয়াজ সব কাটা হচ্ছে, আর বিরক্ত করার জন্য এখানে আমাদের বনি চলে এসেছে। এই বনি, তুমি এত বিরক্ত করছো কেন? রান্নাটা তো করতে হবে, তুমি এত বিরক্ত করছো। আর এই যে এখানে কিন্তু আলুটা ভাজা হচ্ছে, এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আর বাদাম আলু আর হচ্ছে ডিম দে হবে। আর এইটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর এইরকমই কিন্তু আমার চাউমিনটা ভালো লাগে। যেইটা হচ্ছে চিকেন দিয়ে করা সেইটাও ভালো, বাট এইটা কিন্তু সব থেকে ভালো। যে চাউমিন আমাদের হয়ে গেছে চাউমিনটা, তো এখন আমি খাবো। তো আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না, আর সেই কারণে কিন্তু আমি একটু অল্প করে খাচ্ছি। তো আজকে রাত্রে হচ্ছে রুমালি রুটি আর চিকেন কষা হবে। তো এখানে আমি চিকেন কষাটা করছি, আর রুটিটা বাইরে থেকে কেনা হয়েছে। আর এই যে দিদি অফিস থেকে আসার পথে এখানে চিকেনটাও কিনে এনেছে। তো এখন রান্না করছি, বাট রান্না করতে করতে যে অসুবিধাটা হচ্ছে, আমাদের ডিবিসি লাইন 100 বার চলে যাচ্ছে, এতটাই বিরক্তকর যে বলার কিছু নেই। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো সবাই সব রকম রান্না করে, আমি কিন্তু চিকেনটা বেশি ভালোবাসি, আর চিকেনটা কিন্তু ভালো টেস্ট হয়, সেই কারণে কিন্তু চিকেনটা আমিই শুরু করি। সেখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, একটু আজকে আলাদাভাবে রান্নাটা করব, দেখা যাক কীরকম হয়। মাংসটা আমি আজকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো বেসিক্যালি আমার মাংসটা বেশ খেতে ভালোই লাগে। এখানে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে ফেলবো, আর গরম গরম রুমালি রুটি দিয়ে খাবো। আর বললাম রুমালি রুটিটা কিনে এনেছে দিদি, সেই কারণে কিন্তু আমরা কটপটে রেখে দিয়েছি। তো এখন আমি মানে আমি শুধু ভাবছি আমি কী করে রোগা হব, আমি কী করে রোগা হব। এত আড়াই ঘন্টা আমি খেটে এলাম, আর এখন এসে জিম থেকে আমি এখানে চাউমিন খাচ্ছি, রুমালি রুটি খাচ্ছি, আবার চিকেন খাচ্ছি, মানে কী অবস্থা! আমাকে আরও কালকে গিয়ে আরও খাটতে হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু রুমালি রুটি নিয়েছি, আর এই যে চিকেন কষা আমি যেটা বানালাম, আর দারুণ খেতে হয়েছিল। তো এখন আমি খেয়ে নিই, তো এখন আমি রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।